সাকিব আল হাসান অসাধারণ একটা ইনিংস খেললেন কিন্তু সেঞ্চুরিটা যে পেলেন না এই জায়গাটাতে সাকিবের ইনিংসে বীররস আরোপ করার কিছু নেই এইটা হচ্ছে কি ক্লিয়ারলি সেঞ্চুরি পেতে তিনি ব্যর্থ হয়েছেন এবং সেই ব্যর্থতা একদিন দুদিন ধরে তো নয় ওভারঅল তার পুরো ক্যারিয়ার যদি দেখি সেই জায়গাতে তো ব্যর্থতা রয়েছে এবং সাম্প্রতিক সময়টাতেও রয়েছে আসলে সাকিবের এই সেঞ্চুরির কাছাকাছি গেলে কী হয়টা কি চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি দেখুন সাকিব যে ইনিংসটা খেলেছেন আমি এই ইনিংসটাকে কোনোভাবেই খাটো করছি না সত্যি সত্যিই দুর্দান্ত ইনিংস খেলেছেন স্পেশালি যেভাবে কাউন্টার অ্যাটাকটা তিনি করেছেন সেটা ইন্সপায়ার করেছে টু সাম এক্সটেন্ডে মুশফিককেও মুশফিকও সাধারণত তিনি যেভাবে টেস্ট ইনিংস সাজান তার চেয়ে আরও অনেক অ্যাটাকিং ইনিংসটা কিন্তু খেলেছেন সাকিবের ইনিংসটা দেখুন চুরানব্বই বলে সাতাশি রানের ইনিংস খেলেছেন পঁয়তাল্লিশ বলেই তিনি ফিফটি করে ফেলেছিলেন এবং এই সাতাশি রানের মধ্যে তার ছাপ্পান্ন রানই এসেছে বাউন্ডারি থেকে আউটের ধরনটা যেভাবে অফ অফস্টাম্পের অনেক বাইরের একটা বলে অফ স্পিনারের বলে সুইপ করতে গিয়ে তিনি কট বিয়েন্ড হয়ে গেলেন এটা খুবই হতাশার এটা স্বীকার করতে চাইবেন না অনেকে সাকিব নিজেও এটাকে ঝেড়ে ফেলতে চাইবেন কিন্তু এটাকে ঝেড়ে ফেলার আসলে উপায় নেই উপায়টা খুবই সামান্য অনেকগুলো কারণে একটা হচ্ছে কি টেস্ট সেঞ্চুরি তিনি পাচ্ছেন না কতদিন ধরে সেই দু সালের সালে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের শততম টেস্টে তিনি সেঞ্চুরি পেয়েছেন তারপরে ছয় বছর তার কোনো টেস্ট সেঞ্চুরি নেই হ্যাঁ একটা বছর তিনি নিষিদ্ধ ছিলেন সেটাও যদি আমি বাদ দিই ওই নিষিদ্ধ থাকার আগে পরে মিলিয়ে লাস্ট টেস্ট সেঞ্চুরি পরে তিরিশটা টেস্ট ইনিংসে তার কোনো সেঞ্চুরি নেই এখন এর মধ্যে সাকিবের ব্যাটিং খারাপ হয়েছে খুব খারাপ হয়েছে সেটা বলা যাবে না কারণ এই তিরিশ ইনিংসের মধ্যে দশটা ইনিংসে তার ফিফটি প্লাস স্কোর রয়েছে চারটা ইনিংসে তার এইটটি প্লাস স্কোর রয়েছে কিন্তু একটাকেও তিনি সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেননি বেশিরভাগ সময় এরকম র্যাশ শট খেলেই কিন্তু তিনি আউট হয়েছেন ভারতের বিপক্ষে জাস্ট গত টেস্ট সিরিজেও এরকম একটা জিনিস কিন্তু আমরা দেখেছি এইবার যদি আমি সাম্প্রতিক সময় বাদ দিয়ে পুরো ক্যারিয়ারের দিকে তাকাই সাকিব আলহসানের এই পুরো টেস্ট ক্যারিয়ারে এটা তার ছেষট্টি নাম্বার টেস্ট সাকিবের টেস্ট সেঞ্চুরির সংখ্যা মাত্র পাঁচটি এইটা সাকিবের মানে ব্যাটসম্যানের সঙ্গে যায় না এবং এই যে পাঁচটি আমি টেস্ট সেঞ্চুরি বলছি আপনি খেয়াল করে দেখুন একশো একুশটি ইনিংসের মধ্যে পাঁচটা টেস্ট সেঞ্চুরি তার মানে কতগুলো ইনিংসে অ্যাভারেজে তার একটা করে সেঞ্চুরি আসছে একত্রিশটা ইনিংসে তার ফিফটি রয়েছে একত্রিশটা ইনিংসে ফিফটিকে তিনি সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেননি এই জায়গাটার কথা চিন্তা করে দেখুন এইটটি প্লাস ইনিংস সাকিবের ক্যারিয়ারে রয়েছে তেরো বার তেরোটা একটি প্লাস ইনিংস যেটাকে তিনি সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেননি সো খুব ইজিলি যে সেঞ্চুরি সংখ্যা সাকিবের পাশে নামের পাশে এখন পাঁচটি রয়েছে সেটা খুব সহজেই দশটা বারোটা হতে পারত আমি জানি যে সাকিব এভাবে ব্যাটিং করেন আমি জানি এটাতে হয়তো কিছুই যায় আসে না কিন্তু তারপরেও ভাই দিন শেষে যে এটা ম্যাটার করে যখন সাকিব আল হাসান ছেষট্টিটা টেস্ট খেলে ফেলবেন তার প্রায় সাড়ে চার হাজার রান হয়ে যাবে এবং সেই জায়গাটাতে মাত্র পাঁচটা সেঞ্চুরি এটা আপনারা যেভাবেই বলেন এই ইনিংসটা তিনি যতই ভালো খেলুন এটাকে শেষ পর্যন্ত গিয়ে অনেক ভালো ইনিংস যেমন ঠিক একই সঙ্গে আরও একটা ইনিংসের অপমৃত্যু সুইসাইডাল একটা শর্ট খেলে তিনি যে সেঞ্চুরি করতে পারেন নাই ব্যর্থ হয়েছেন সেটাকে আসলে স্বীকার করতেই হবে এখন এটা নাও হতে পারে কিন্তু সাকিবের ক্যারিয়ার শেষে অবশ্যই অবশ্যই এতগুলো সেঞ্চুরি মিসের আক্ষেপ সাকিবের নিজেরও থাকা উচিত অবশ্যই উচিত টেস্ট সেঞ্চুরি বলে কথা